দেখো কয় হিন্দুস্তানের জমিন কান্দলা হইয়া একটা জায়গা, ওই জায়গার মধ্যে হিন্দু মুসলমানে একটা জমিন লইয়া বিবাদ লাগি গেছে। মুসলমানে কইন তারার আর হিন্দু মানুষে করেন, কয়দিন বাদে হিন্দু মানুষে আপনার ফ্ল্যাগ তুলে, কয়দিন বাদে মুসলমানে ফ্ল্যাগ তুলে আমরা জায়গা। শেষ পর্যন্ত ইংরেজ সরকার আসলো, বিচারকে কইছে যে তোমার তুমি তো দুজন মিলিয়া এটা তো সরকারি জমিন, সিলিং জমিন, এটা তো আমি বিচার করতাম পারতাম না, তুমি তাই একজন মানুষ, তুমি তাই দুজনে মিলিয়া একজন মানুষ এই বস্ত করি আনো, থাইন হোক খার জমিন, তখন আমি একটা বিচার করিয়া ওগুড়াই দিন। তখন হিন্দু মুসলমান সারা মানুষে ফসন করিলা, জাকারিয়া রহমতুল্লাহ আলাই রাব্বাজান, ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাই সুবহান আল্লাহ। ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাই রে ফসন করিলা কোন কারণে ফসল করলে, ও কারণে যে তাই কোনদিন বিচার করতে মানুষর উরটা নিয়ে বিচার করছেন না, আলিমে দিন আসলা আল্লাহর নবী যে ফরমাইত্রা সাতগুরো মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে আর সে আজিমর সায়ার তলে জায়গা দিবা। এক নম্বর হইল ইমামুল আদিলুল ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার যারা করবা, যার জমিন তারে সমঝাইবা। আজ তখন চলেননি না চলেন লাইটা, হ্যাঁ এমনি কয় মুসলমান কি যা মুসলমান রে চলেননি না চলে না, ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি সবে পছন্দ করছেন, তাই বিচারের দিন গেছেন, তখন মুসলমান খুব খুশি হয়েছেন, আজগুর বিচার তার তো আমরা রইব রে, আমরা পক্ষে হইব কারণ মুসলমান আছে, কিন্তু এটা এটা আমরা মুসলমান নাই প্রকৃত, ইন্নাল মুসলিমিনা অল মুসলিমাত তাই হক সুবহান আল্লাহ, মুসলমান বেঠা মানু এবং মুসলমান বেঠি মানু। তে ইয়াহিয়া কান্দুলুবি বিচারক এসেছেন, হিন্দিও কইছেন আর শেষ, মুসলমান বেঠা তোমরা কিছু বাদ মানু আসুন না হিন্দুর মধ্যে, হিন্দু মুসলমান দিয়ে মাইর লাগাই দিন, সারা হিন্দু নাই কিন্তু সারা হিন্দুয়ে মাইর খরাই তো চায় না, কিছু হিন্দু ইটা ও কিছু হিন্দুয়ে খোয়া শুরু করলা, ওই ইয়াহিয়া কান্দুলুবি রে দিছে নি আর হইন তাই না, তারা তারা রায় রায় দিলে। বিকালে রায় হইল যে এই জমিন হিন্দু মানুষে আগে বসতি করছেন, তারা এখান বুক করছেন, বাদে মুসলমানে জোর করিয়া ইয়াহিয়া কান্দুলুবিয়ে রায় দিছেন, মুসলমানে কইছে না দেখছেন আগে থেকে উত্তর হই আর আমরা হইতায় না, মানে ফাইলি মু কিন্তু এই বেটা বড় আতছাড়া হইল, আর হিন্দু মানুষে কইছেন মাশাল্লাহ আমরা তো ফাইছি রি, তারা তো খুশি করবার কথা, বাদও কোন খুশি কথা, কোন কিন্তু খুশি কথা, বাদ মানুষে বাদ হিন্দু গুনতে বালাই হিন্দু গুনতে কোনোদিন মাইর করায় না, মানুষ মারাই তো না দো, ফিফরাও মারবার কথা নাই দো, আমরার ধর্ম তো তার লাগে কোনোদিন কোনো ডাইন গালো মারি দিতে বাউল গাউল ফিরাইয়া দিবার কথা, হিন্দু ধর্ম তো আছে, আর আমরা নবীজি ফরমাইত্রা কেউ যদি তোমারে মারি দে মারা যাইও না, মারা যাইও না, মাফ করি দিলাও মাফ করি দিলাও, আর নাইলে মারা মারি যদিও তাহলে তো ওইতো না শান্তি রইতো না, নিজামুদ্দিন আউলিয়া কইতরা তোমার ফটো যদি কেউ গোসা দিলায় তুমি গোসা দিও না, গোসা দিও না, ফল নাই আমার গোসা নিয়ে যাওয়ার মতো আমি তরগুতনি অকলে অকলে মনের কথা কাটি যাও, ওইছে না ওইছে না, তুমি মুসলমান না। তে ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাই বাড়িত গিয়া ঘুমাইলা, ফজরের তাজুদর সময় তাই উঠিছেন তাজুদ হুড়িতা, এর মাঝে বুধহীন বাড়ি দিয়ে খালি মানুষ গুর 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 কতরা, তাই মনে করেন মুসলমান যেটা নারাজ হয়েছেন ওটা মনে করে আইসুন মারাত জমসি দিকান দিলে না কেন ইয়া কান্দুলুবি, ইটা মানু আসুন না নিবে আমি আসাবরে বাদ ভাই বালা হকানি আলিমরে বাদ ভাই গালে, এলে মানু আপনার সমাজেও আসুন বালা আলিমরে গালে, যেমন তলে সাপ সাপ করলে গালিব, রাঙ্গাউডি জোর করলেও গালিব, বড় বড় ফির সাপরেও গালে, এলে মানুষ সমাজে সব সময় থাকে বাদ মানু হত্যা করি, উসমানের জমানাত হত্যা করিলে এটা কিতা বুঝো, আলির সময় হত্যা করিলে এটা কিতা বুঝো, এটা তো আমরা জমানাত কোনটা খতরা না হাসান না মিটা। তে ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি দরজা খুলিলা, কই মুসলমান আইছেন নাকি মারাতে, দরজা খুলিতে দেখুন এটা সারা হিন্দু মানু, সারা হিন্দু মানু, ও তারা কইলা তাইন কইলা কিতাবা তোমাদের পক্ষে তো রায় দিলাম সারা মানু আমার ইন বিড় ঘটা, এখানে আমি ফজরের নামাজ পড়িতাম, এটা সাহ আপনি তো রায় দিছেন এখান আমরা, কিন্তু আমরা মানুষ সারা মানুষ খুশি হইয়া আইছি, ও অর্থে যে ধর্মের মধ্যে এত ন্যায় বিচার আছে
ও ধর্ম খান আমরা গ্রহণ করতাম আমরা আগে কলিমা পড়াও মুসলমান বানাও আর খালকে গিয়ে আমরা ও জায়গার মধ্যে মসজিদ বানাইতাম সারা হিন্দুয়ে কও সুবহানাল্লাহ আই জিতা আসেনি আসেনি মুসলমান দেখিয়ানি তাই নগর কোন মুসলমান দেখি আর হিন্দু মানু মুসলমান হইবার আসেনি খালি সমালোচনা খালি হুরু মাননি তোর বাফেনি হুরু মানাইছিল তোর বাফেনি হুরু মানাইছিল আর গুর ইজ্জতি হয়ে গেলে ওগুরি খালি ইজ্জত রে টানে খালি টানে খালি টানে হাজার নবী যাব হ্যাঁ ইজ্জতির ইজ্জত কোনো কমাইতে পারবেন ইজ্জতর মালিক করবো তো ইজ্জুমান তাসা ও তুজিল্লুমান তাসা আল্লাহ যারে সাইন ইজ্জত দেন যারে সাইন ইজ্জত করেন যাইন ইজ্জত রে ক্ষমানি যাও তা নুহরে ঠাটা পড়বো মানুষের ইজ্জত লইয়া সিনেমি করিও না আফরকে মাতামাতি করে না সামনে সালাম দে আর আবার ও যে মানুষের মাত মাতে বুঝিও এগু বাদ মানু বাদ মানু আমি আমার আত্মীয়র বাড়ির যখন যাই আমার আত্মীয় যারা আসেন তারা হইন এরে মৌলানা ভাই আইলে কোনোদিন কোনো গফ নানি বাড়ির মামুজির বাড়ির গফ কোনটা ভাবা যায় না অন্যান্য ঘরের বাইয়ে নিতে আইলে অমূর্তি হমুর পর্যন্ত বেটা বেটিয়ে কিলায় মারামারি করিল খাইল করিল কিলায় হরু করিল কিলায় হরু করিল সারা আর তাই তো কোনো গফ করেন না ও যে গফ করবা তানে ও যাইন গফ করতো তানে আর একদিন আসল কথা হইতাম আমারে কইবা কারণ আমি তো গফ লাড়ি না বুঝে বুঝা গেছে নি মাত কেউরের গফ কেউর বাদ হইও না আমি সবচেয়ে বাদ আমি সবচেয়ে বাদ ওখান খোয়া শিকিলাও ইনশাল্লাহ মানুষ বনে যাবে মানুষ বনতে হইলে সাইডটা গুণ কও সুবহানাল্লাহ ওয়া যে ড্রাইভার হই যার খুন মাত মাতিতে মাইয়া হালে সমুদ্র লাগান পড়ার মানুষ কারে কয় মানুষ কাকে বলে মানুষ হইল সাইর গুণে গুণান্বিত যারা তারা মানুষ কও সুবহানাল্লাহ কয় গুণে গুণান্বিত এরা মানুষ কোরআন শরীফের আয়াত হাবি জোগাল নাইনি মাঝে সার হাবি চা বাইলা কোনবা সেবার উড়ে গেছুন গেন গেছুন গিয়া হ্যাঁ যাইবা গিয়া তাই শরীর খারাপ মনে হয় আল্লাহ কইতে রিজালুন ওই হাবি জোগাল আসুন মজলিস আসুন দিয়ে হাঁটা হাবিজরি রিজালুন লা তুলহিহিম কও না রে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আছেন আছেন কোরআন শরীফ ও আয়াতের মধ্যে কইত্রা সাইর গুণে গুণান্বিত যারা তারা মানু তারা রিজাল তারা রিজাল এক নম্বর হইলাই আইছে যখন এক নম্বর জিকির ভণেওয়ালা মানুষ হো সুবহানাল্লাহ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন ব্যবসা বাণিজ্যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আর বেচা কিনা তারা রে জিকির থেকে হরায় না এরা মানুষ কও সুবহানাল্লাহ তিজারতে আর বেচা কিনায় আল্লাহর জিকির থেকে হরায় না তারা মানু আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত জিকির করবার সময়ও হয় না আল্লাহ কয়বার খুঁজলে সুবহানাল্লাহ কয়বার খুঁজলে আলহামদুলিল্লাহ কয়বার খুঁজলে আল্লাহ উপর কয়বার খুঁজলাম পারিনি সময় নাই সময় নাই খালি মোবাইল খবর আর ম্যান মানো শেষ করিলি তো মুসলমান খালি শেষ করি দিলি কই লেখা মাইবুন তুই জিকির বাড়াস না তুই জিকির বাড়াস না নমাজও হড়ে না নমাজও হইল জিকির খোস মহানাল্লাহ নমাজই তা জিকির ওয়াকিম সালাতা লি জিকরি আল্লাহ কইতরা নমাজ রে খাইম কর আমার এই রাইত করবার লাগে খারে এই রাইত করবার লাগে আল্লাহর এই রেজ করবার লাগি নমাজের মধ্যে কি আছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম এটা কিটা সারা জিকির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রভু আল্লাহর জন্য আল্লাহুম্মা ইন্নি জালামতু ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি জুলমান কাসিরা বেশ জুলুম করছি তো আল্লাহ লা ইয়াগফিরুজ জুনুবা আমার গুনাহ তাকে ও মাফ করতে পারতো না ওলাই করছি ওলাই করছি মদও খাইছি জুয়াও খেলাইছি জিনাও করছি সুদও খাইছি হারাম যে তো সব করে নিছি জুলমান কাসিরা
La yakfirun sunuba amar gunare kheo maaf korto parto na ami joto jat guna korchi rabbul alamin amar sara guna ami joto guna korchi eta kheo maaf korto parto na illa anta ekmatro apne parwardigare amar gunare maaf kortay parbai subhanallah kare khandora ba allah er kache khandora ay kile khandora ay jelay nabi jiye giya আল্লাহর লগে গফর না মেরাজের মধ্যে গিয়া যেভাবে নবী জিয়ে বইয়া আল্লাহর লগে গফর না আমরার নবী রহমাতুল লিল আলামিনের দাম আল্লাহর কাছে বেশি কেনে আল্লাহ রাব্বুল আলামিনে যত নবী দিছেন সব রে মানুষরে হেদায়েতর লাগি ফাটাইছলা আদম আলাইহিস সালাম রে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু নবিউল্লাহ আদম রে কইছেন যে আল্লাহর দিকে মানুষরে ডাকো যদি খোদা মানোইন আল্লাহ মানোইন কামিয়াব আর আল্লাহ যদি না মানিয়া নাফরমানি করেন দুজক এখন তো বেস দুজক নানি সব নবীরে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসারে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য নবীরে অর্ডার দিছেন অন্য নবীরে কইছেন মানছরে একত্ববাদের শিক্ষা দেও আমার ডোর হারাও তারার দিলর মধ্যে আমি একজন একজন গান শিক্ষা দেও অন্য নবীয়ে যদি মানন তাহলে ব্যস্ত যাইবা আর যদি মানন না তে দুজক যাইবা আমরার নবী যেটা কইছেন তুমি শিক্ষা দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্থক্য হইল ও মাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দে কইছেন তুমি মানুষরে সঠিক পথ দেখাইও ও বহুফতে চললে ব্যস্ত যাইবা আর যদি ডাইনে বউয়ে যান তে দুজক যাইবা এখন দুজক কোনটা বেস কোনটা নিজর বন্ধুরে দেখাইত্রা নিয়া ও দেখা নিতনিছিলা মেরাজ কউস ও মেরাজ গেছে না নি 28 তারিখ মেরাজ গেছে না নি ও মেরাজর রাইত দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন দে আল্লাহ রাব্বুল আলামিন আর শুনিছল আল্লাহর নবী যে সামনা সামনি গফ কইলা আত তাহিয়াতু আমার মুখের ইবাদত আল্লাহর নবী যে মশাল লইয়া গেছেন মসজিদের বাড়ি যাইতে মশাল লইয়া যাওয়া লাগে না হ্যাঁ লইয়া যাওয়া লাগে না মসজিদের বাড়ি যাইতে সময় বিস্কুটগুলো লইয়া গেল মনের বাড়ি হেলান দিয়ে মন খো আমরা মসজিদ কই মনের বাড়ি যাইতে মশায়গুলো লইয়া গেল আইতে সময় মনেও মশায় গু নাইলে বিস্কুট এগু দিয়া কইবা মনা ও গু তোমার মায়েরা তো দিও খোসবা যারার মাই মই মরি গেছে নিরাইত আছে নি মোর মন মোর বাড়ির থেকে আইতে সময় মনে বিস্কুট একু দিয়া কইতাম না হুকু তোমার মা রাত খানো দিলাই ও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মশাল ইয়া গেল আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আমার মুখের ইবাদত আত তাহিয়াতু অর্থ হইল আমার মুখের ইবাদত কও সুবহানাল্লাহ আত তাহিয়াতু অর্থ কি না আমার মুখের ইবাদত ও মুসলমান ও আত তাহিয়াতুল কুদরা যদি আইগু ওয়াজ করি দিই দাঙ্গিয়া বারে আর কোনো ওয়াজের দরকার নাই জানো নি আত তাহিয়াতুল অর্থ জানি না জানি না না এগু বাদ দিলে তুমি মুসা আলাইহিস সালামের কিসা কইবা এটা আপনার ভালো লাগে না মনে হয় হ্যাঁ ও তা করতাম ও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরা যোগিয়া ও মুসা লইয়া গেল তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আমার মুখের ইবাদত আত তাহিয়াতু তোমার বাটো আত তাহিয়াতু অর্থ কিটা তুমি কও আমার মুখের ইবাদত আত্তাহিয়াতু তোমার বাটো লিল্লাহি ওয়াস সালাওয়াতু অর্থ কিটা আমার বদনের ইবাদত তে দুইটা ফাইলিলাম আমার মুখের ইবাদত আত্তাহিয়াতু খাইল নামাজ পড়িতে মজা লাগবো মজা লাগবো মজা লাগবো সবে খেয়াল করো আত্তাহিয়াতু অর্থ কিটা রে খালামনি হো তার নাম খালামনি মাতিও না আত্তাহিয়াতু অর্থ কিটা আমার মুখের ইবাদত লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমার বদনের ইবাদত
অত্তয়িবাতু আমার মালের ইবাদত ছয়টা জিনিস ছিল তিনটা মুখের ইবাদত বদনের ইবাদত তো একটা নাম হোসাইন নামাজ মুখের ইবাদত নামাজ আর বদনের ইবাদত নামাজ মুখের ইবাদত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন পরিবর্তিত তিলাওয়াত আল্লাহু আকবার ইগো তো মুখের ইবাদত না এটা আমরা মুখে দিয়ে আইনি এখন না আয় না এটা তুহান আইলে আগে আইতো গোর তো নেরার আসলো না নি আসলো নি নেরার নেরার আসলো বন্ধ দুমছে নেরা খাটিয়া আর সাল সাওয়ারে ভাইজান এখন এতেন মাই ভেটের মাই সারা টিন আর টিনের উপরে দি গিয়া তুলা যদি টেমা হই ডলাই ইন ডলাই তার তো তুবানে হয় না আগে তো তুবান আইলে কইতো আল্লাহ 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 এখন তুবান আইলা আর আইলেও মা বিল্ডিং গো থাকে আল্লাহ হয় না গামিয়া হওয়া লাগবে আল্লাহ আল্লাহ হইতে সময় তিনটা জিনিস লাগে কয়টা জিনিস লাগে হও কিতা কিতা কইছেন বাস্তবে জানো না প্রত্যেক বছর ওয়াজ করাও তো টাইম মতো দেও না আমারে ও ওলা বকে সকল টাইম আনিয়া দেও ভালা করি একটা প্রেসক্রিপশন দিতাম করি ও আমারে দেও লেম লিমিবার শুনো মেলাইও না মেলাইলে ফাতলা হয়ে যায় জিনিস হ্যাঁ কোন মাতো মেলাইও না মেলাইলে ফাতলা হয়ে যায় যে কোনো জিনিস মেলাই আইলে ফাতলা হয়ে যায় আল্লাহ কইতে ফালিয়া যাহা কু কালিলম ওয়ালি আপকু কাসিরা কম করি আসো বেশ করি খান্দ খান্দা আইসিনি একবার তা দিল গুনা করতে 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 যাওয়া হয়ে গেছি কান্দা আনতে এইটু বুঝা গেছি মাতিটা বুঝা জাননি।